শুভ সকাল বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কাজে লেগে গেছি। কাজে লেগে গেছি বলতে সামথিং কিছু রান্না করেছি সকালে, তো রান্না করে বরকে ছেড়ে দিয়েছি। বর বেরিয়ে যাওয়ার পর ইঁদুরে তো উৎপাত করে একদম চিৎপাত করে দিচ্ছে সমস্ত কিছু, তো সেইগুলোই একটু ঘাঁটাঘাঁটি করতে গিয়ে সমস্ত কিছুটা গুছিয়ে নিচ্ছি। এখন ধরেছি কর্নার র‍্যাক, তারপর মুড়ি ঢালছি। মুড়ির প্যাকেট মশারির মধ্যে নিয়ে শুতে হচ্ছে বন্ধুরা, তার মানে চিন্তা করো কী ধরনের উৎপাত। ঘুমিয়ে গেছি, তারপর মুড়ির প্যাকেট বাইরে ছিল, সেটা মশারির ভেতর ঢুকিয়ে নিয়ে শুয়েছি। সমস্ত কিছু কেটে দিচ্ছে, তো যাই হোক সমস্ত কিছু পরিষ্কার করে নিচ্ছি। যখন গোছাচ্ছি যখন একেবারে পরিষ্কার করে নিচ্ছি, তোমরা সঙ্গে থাকো। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কর্নার র‍্যাকের যে পাতাগুলো আমার লাগানো থাকে ওগুলো ভীষণভাবে ধুলো পড়েছিল, তো ওইটা পুরোটা খুলি না, জাস্ট পাতাগুলো খুলে নিই। এমনি ওর যে মেন তারটা বা দড়িটা ওটা থাকে ওটা খুলি না, মেন পাতাগুলো খুলে নিয়ে, পাতাগুলো শুধু খুলিনি তার সঙ্গে সমস্ত ফুল টুলগুলো একদম সার্ফে ডুবিয়ে দেবো। আর দেখতেই পাচ্ছ মেয়ে ঘুমাচ্ছে। হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শনিবারের একটা শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো। আমরা যে খুব ভালো আছি বলবো না, কারণ মেয়ের চোখটা ভীষণভাবে বেড়েছে। কালকে যে পরিমাণে চোখটা ফোলা ছিল তার দ্বিগুণ হয়ে গেছে, তো ওর বাবাই ওষুধ এনেছে। কিন্তু সকালে কিছু না খাওয়াতে পারলে তো ওষুধটা খাওয়ানো যাবে না, তো মেয়ে এখন ওই অরেঞ্জ ট্রিট বিস্কুট খাচ্ছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে ওকে পেট ভরা কিছু খাইয়ে তারপর খাওয়াতে হবে। আমি এটা আমার প্রচুর ভুগছে, ভীষণভাবে ভুগছে। একটা ভালো হচ্ছে তো আর একটা হচ্ছে কেন বুঝতে পারছি না, এই বাচ্চা মানুষকেই যে কেন মানে ভোগাচ্ছে। দুরন্ত করুক যাই করুক, ঠিকঠাক সুস্থ থাকলে ভালো লাগে। প্রচুর পরিমাণে মানে চোখটা দেখা যাচ্ছে না, এত পরিমাণে চোখটা আজকে বেড়েছে, চোখটা আর দেখা যাচ্ছে না। তো উঠছিলই না, ডাকছিলামও না, কিন্তু কিছু তো খাইয়ে ওষুধটা খাওয়াতে হবে, সেই জন্য আমি ওঠালাম। তো ফোনটা দিতে উঠেছে, ফোনটা লোভে উঠেছে, প্রথমে বলছে আমি দেখতে পাচ্ছি না, চোখটা তো একদম ফুলে একদম এ হয়ে গেছে, তো বলছে দেখতে পাচ্ছি না। আমি বলি তাহলে ফোন দেখতে হবে না, তুমি শোও আরাম করে। বলছে না আমি একটুখানি দেখবো, একটা চোখ খুলতেই পারছে না, একদমই একটা চোখ এরকম বোঝা মানে খুলতেই পারছে না, দেখেই আমার কষ্ট হচ্ছে, ওর কতটা কষ্ট হচ্ছে জানি না। তো যাই হোক ও খেয়ে নি, আমি জানি বসে। দেখো বন্ধুরা, মেয়ের এখনও পুরো খাওয়া হয়নি, মেয়ের দেখো এখনও খাওয়া বাকি। এখনও ওখানে বিস্কিটটা নিয়ে বসেছে খাবে বলে, কিন্তু এখনও খায়নি। সোনামা এদিকে দেখো, এদিকে তাকা, ওই দেখো মেয়ের চোখ। তো ওষুধ খাইয়ে দিয়েছি, কিছুটা খাইয়ে দুধ সুজি কিছুটা খাইয়ে ওষুধ খাইয়ে দিয়েছি, আর ও এখন ফোন দেখছে। যাক, যেটা দেখে ওর ভালো লাগে ওটাই দেখুক, নাহলে ঘ্যান ঘ্যান করবে। বিছানাটা আজকে চেঞ্জ করেছি, চাদরটা বেডশিটটা চেঞ্জ করলাম, এখনও ওদিকটা সেভাবে গোছানো হয়নি। আর এইটা দেখতে পাচ্ছ লন্ড্রি ব্যাগের মতো, এই যে সাদা রঙের এটা, এটা এটা আমি শীতকালে বার করি, কারণ প্রচুর পরিমাণে সমস্ত তিনজনের শীতের পোশাক এত হয় গুছিয়ে গুছিয়ে রাখা যায় না, তো ওর মধ্যেও ভরে রেখে দিই। আবার শীতকাল শেষ হলে ওইটাকে তুলে দেবো, এর মধ্যে সমস্ত কিছু সোয়েটার থেকে মাফলা থেকে চাদর থেকে সমস্ত ভরে রাখি। আবার শীতকাল শেষ হলে আবার সব শীতের জিনিসগুলো তুলে দিই ব্রিফ কেসে, তুলে দিয়ে এটাকে আবার গুছিয়ে তুলে দিই। এটা ফোল্ডিং সিস্টেম, এটা আবার পা ভাঁজ করা যায়, তো এটা তুলে দিই। আর এখানে দেখো বন্ধুরা, এখন করছি কফির তরকারি। কালকে একটু ভাজা করেছিলাম, তোমাদের বলেছিলাম যে আজকে তরকারি করবো, আজকে নিরামিষ, তো আজকে একটু তরকারি করে নেব।
ভালো করে একটু ভেজে নিচ্ছি, যাতে আলুগুলো একটু নরমও হয়ে যাবে, হাফ সেদ্ধ মতো হয়ে যাবে আর ভালো করে ভাজাও হয়ে যাবে। আর এই যে টমেটো কাটা আছে আর আদা জিরে একটু বেটে নেবো ব্যাস। আর ভাত তো সকালবেলায় ভাত হয়েছে, আলু সেদ্ধ হয়েছে, বেগুন ভাজা হয়েছে, ডাল হয়েছে। কুমড়ো ভাজা করতাম, অনেকটা কুমড়ো ছিল কিন্তু ইঁদুরে কুমড়ো নিয়ে চলে গেছে, অনেকটা কুমড়ো ছিল তো কুমড়ো নিয়ে চলে গেছে, যার জন্য শুধু বরকে দিয়েছি বেগুন ভাজা, ভাত, ডাল আর আলু সেদ্ধ ব্যাস, এইগুলো দিয়ে ছেড়ে দিয়েছি ওকে। আজকে মুগ ডাল করেছিলাম ঘি দিয়ে, এলাচ দিয়ে। আর এই দেখো বন্ধুরা, এই যে গমের জায়গায়, দেখো গমের জায়গায় যদিও নয়, এটা আটা ছিল না বলে, আটা ফাঁকা ছিল বলে এতে গম ভাঙাবো বলে গমটা জাস্ট রেখে দিয়েছিলাম, 3 কেজি গম। এইটাকে এইভাবে কেটেছে দেখো, এইভাবে কেটেছে, তো এটা বাদ দিতে হবে। প্রচুর পরিমাণে উৎপাত, বিষ দিয়েছি, বিষ দিয়েও কোনো কাজ হয়নি, বিষকে ওরা হজম করে দিচ্ছে। দেখা যাক আজকেও দেবো বিষ, কী হয় দেখা যাক। ঠিক আছে বন্ধুরা, এখন তাহলে রান্নাটা করে নিই, করে তোমাদের কাছে আবার আসবো। হ্যালো বন্ধুরা, আমি দুপুরে খেতে বসে গেছি। তো বলেছিলাম সকালে করেছিলাম বেগুন ভাজা, ডাল আর আলু সেদ্ধ করেছিলাম, ওটা দিয়ে বরকে দিয়ে দিয়েছি আলু সেদ্ধ, বেগুন ভাজা, ডাল দিয়ে, মুগ ডাল, আজকে নিরামিষ। আর বেলায় করলাম এই যে ফুলকপি ছিল, ফুলকপি আলু দিয়ে রসা মতো করেছি নিরামিষ, এটা আদা জিরে দিয়ে আর একটু এলাচ দিয়ে করে নিয়েছি ব্যাস, আর কিছু না। ঠিক আছে তাহলে আমি খেতে শুরু করে দিই বন্ধুরা। তো বন্ধুরা বিকেলবেলা চলে এসেছি, তো আজকে একটু শোয়ার টাইম পেয়েছিলাম, আধ ঘন্টার মতো শুয়েছিলাম। আর মেয়ে এখন ঘুম থেকে উঠে খেয়ে দিয়ে ফোন দেখতে বসেছে, আর চোখে যেহেতু প্রেশার পড়তে দিচ্ছি না তার জন্য পড়াতেও বসায়নি, কিন্তু ফোন দেখতে বাবু পিছু পা হয় না, ফোন দেখছে। তো ঠিক আছে আমি এদিকে গুছিয়ে নিচ্ছি, ওর খাবারের জায়গাটা খুব ধুলো পড়েছিল, ভীষণ ধুলো পড়ে, তোমাদের প্রথমেই বলেছি খুবই ধুলো পড়ে, তো সেইগুলো একটু জাস্ট মুছে আবার একবার গুছিয়ে নিচ্ছি। আর রান্নার সেরকম কিছু ব্যাপার নেই, ভাত দুটো বসিয়ে দেবো আর তরকারিপত্র তো আছেই, দুটো ভাত বসিয়ে দেবো, গরম গরম হয়ে যাবে। ঠিক আছে তোমরা সঙ্গে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সব কী করছো? আশা করি তোমরা সবাই শুয়ে পড়েছো। এখন বাজে রাত বারোটা যদিও বাজেনি, 12:10 বাকি। তো এখন এলাম আমি, এখন আমার মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার শুতে যাব। আর আজকে শর্ট রাতে দেব না, সন্ধেবেলায় আমি নিজেই কটা দিয়েছি, তো আজকে বরকে রেস্ট দিচ্ছি। আর এটা হচ্ছে আমার মেয়ের হচ্ছে জুস খাওয়ার মাগ, তো এটা ওকে ওর টুটু দিয়েছে, ওর মনে দিয়েছে ওকে, তো এইটা নিয়ে ও ব্যস্ত। আর মেয়ের চোখটা অনেকটা কমেছে দেখো, ওষুধ সকালে একবার খেয়েছে আর এই রাতে এই জাস্ট খাওয়ালাম, তো চোখটা কমেছে। আসলে ঘুম থেকে উঠলে না একটু বেশি মানে মনে হয়, তো দুদিন পড়তে বসেনি, মেয়ের পড়তে বসার সময় চোখের ব্যথাটা নাকি খুব বাড়ে, কিন্তু সমানে ফোনটা দেখছে তখন আর ব্যথা করছে না। আর এই যে বর মশাই, তো ঠিক আছে বন্ধুরা আজকে বেশি ব্লগটা বাড়াবো না, কালকে আবার একটা নতুন ভালো ব্লগ দেবো, কালকে আমাদের বাড়ি একজন আসবেন, তো তোমরা এলেই দেখতে পাবে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের মতো এতটুকুই, কালকে আসছি তোমাদের সাথে আবার গল্প করতে, আবার আমার সমস্ত কিছু শেয়ার করতে, ততক্ষণ তোমরা অবশ্যই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার ব্লগগুলো দেখতে থেকো। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইবটা একটা করেই দিও। তো আজকের মতো এতটুকুই, কাল আবার আসছি তোমাদের কাছে, আজকের মতো মু তোমাদের বলছে শুভরাত্রি, টাটা।